আসসালামু আলাইকুম। তেল ছাড়া কাঁচা আমের এই আচারটি একবার বানিয়ে খেলে এর স্বাদ আপনার মুখে লেগে থাকবে। রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই খুব সহজেই আপনারা এই আচারটি তৈরি করে নিতে পারবেন। খেতে এতটাই মজার হয়, একবার বানালে বছর জুড়ে তো সংরক্ষণ করতে পারবেন, কিন্তু বছর জুড়ে আর রাখা যাবে না, তার আগেই শেষ হয়ে যাবে। এই আচারটি এতটাই মজার হয়। তো এই আচারটি তৈরি করার জন্য এখানে আমি 5টি আম নিয়ে নিয়েছি। এখন এই আমগুলোকে আমি খোসা ছাড়িয়ে এভাবে কেটে নিয়েছি, নিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এর ভিতরে দিয়ে দিলাম 1/2 চা চামচ লবণ আর 1/4 কাপ চিনি। এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই আচারটি তেল ছাড়াই খুব সহজে বানানো যায়, খেতেও অনেক মজার, খুব অল্প উপকরণ দিয়ে তৈরি করা যায় ঝামেলা ছাড়াই। এখন এই আচারটাকে আমি 1 ঘন্টার জন্য ঢেকে রেখে দেব। এক ঘন্টা পরে ফিরে আসছি। এদিকে আমি মশলাটা রেডি করে নিচ্ছি। চুলা প্রায় ফ্রাই প্যান দিয়ে 3টা এলাচ, 3 টুকরা দারুচিনি আর 1টা তেজপাতা দিয়ে দিলাম। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পাঁচফোড়ন। এখন এই মশলাগুলোকে খুব ভালো করে ভেজে নেব। যখন ভালো করে ভাজা হয়ে যাবে এটাকে ব্লেন্ড করে নিতে হবে, অথবা শিলপাটাও বেটে নিতে পারেন। আমি ব্লেন্ড করে নিয়েছি, এখন 1টা বাটিতে ঢেলে নিচ্ছি। এদিকে আমার সেই আমগুলো কিন্তু রেডি হয়ে গিয়েছে, 1 ঘন্টা ভেজানো হয়ে গিয়েছে। এখন আমি চুলার পরে চলে যাচ্ছি। এদিকে চুলার পরে কড়াই দিয়ে দিয়েছি, তারপরে আমগুলো দিয়ে দিলাম। যেহেতু তেল ছাড়া আমের আচার, সেই জন্য সরাসরি আমগুলো কড়াইয়ে দিয়ে খুব ভালো করে চিনিটাকে একটু মিশিয়ে নিচ্ছি। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি কালো জিরা, 1 চা চামচ কালো জিরা এখানে দিয়ে দিলাম। এতে করে আচারের টেস্টটা অনেক গুণে বেড়ে যাবে। তারপরে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া 1 চা চামচ। মরিচটা আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা কম বেশ করে দিয়ে নেবেন। এখন আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। লবণটা যেহেতু প্রথমে দিয়েছিলাম, সেই জন্য এখন বুঝে শুনে লবণটা দিতে হবে। তারপরে যে মশলাটা আমরা ব্লেন্ড করে নিয়েছিলাম সেখান থেকে 2 চা চামচ দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই আচারটি তৈরি করতে কিন্তু খুবই অল্প সময় লাগে। তো এইভাবেই এই আচারটিকে রান্না করে নিতে হবে। আর এখন এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিলি ফ্লেক্স। এতে করে আচারের টেস্টটা অনেক গুণে বেড়ে যাবে। আবারও খুব ভালো করে মিশিয়ে এই আচারটাকে আমি রান্না করে নেব যতক্ষণ না পর্যন্ত এই শিরাটা শুকিয়ে আসে। এই পর্যায়ে 1 টেবিল চামচ ভিনেগার দিয়ে দিলাম। এতে করে আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে আর রোজে দেওয়ার ঝামেলাও কিন্তু থাকবে না। আবারও সেই টালা মশলাগুলো এখানে 1 চা চামচ দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি এখানে 1/2 চা চামচ বিট লবণ। সব কিছু দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু আস্তে আস্তে নেড়ে দিতে হবে, বেশি জোরাজুরি করা যাবে না। আমটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। তো আমার আচারটা কিন্তু রেডি হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে এবং আমটা সিদ্ধ হয়ে গিয়েছে। আমটা কিন্তু গলেও যায়নি। কতটা সুন্দর আচারটা তৈরি হয়েছে দেখলেই আপনারা বুঝতে পাচ্ছেন। এখন এই আচারটাকে আমি নামিয়ে নেব। আর নামানোর আগে আলতো করে এভাবে একটু নেড়ে দিচ্ছি যাতে নিচেই লেগে না যায়। এখন আমি নামিয়ে তারপরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আচারটা কেমন হয়েছে। তৈরি হয়ে গেল তেল ছাড়া, রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই মজাদার টক মিষ্টি আমের এই আচার। এই আচারটি আপনারা একবার বানিয়ে রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন। কিন্তু মজার বিষয় হচ্ছে এই আচারটি বানানোর পরে আপনার অল্প কয়েকদিনের ভিতরেই কিন্তু শেষ হয়ে যাবে, এতটা মজার হয়। শুধুও খেতে পারবেন, খিচুড়ি দিয়েও খেতে পারবেন, অসম্ভব মজার।
আমি আমার ছেলে দেখা যাচ্ছে শুধুই খেয়ে ফেলি, তাছাড়া খিচুড়ির সাথেও কিন্তু খেয়ে থাকি। আশা করি আজকের এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।